আর ক্লিক 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে গত পরশুদিন প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি নোটিফিকেশন জারি করে, সেখানে তারা স্পষ্টত উল্লেখ করেন যে 2014 যে সমস্ত ক্যান্ডিডেটরি রয়েছেন তাদেরকে কিন্তু টেট পাস সার্টিফিকেট দেওয়া হবে। তাই আজকের এই ভিডিওতে মূলত আমি আলোচনা করব কারা এই টেট পাস সার্টিফিকেট পাবে, কিভাবে আবেদন করবেন এই টেট পাস সার্টিফিকেটের জন্য, কখন টেট পাস সার্টিফিকেট দেওয়া হবে এবং টেট পাস সার্টিফিকেটের ভ্যালিডিটি কতটা হবে। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই এই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ এবং হেল্পফুল হতে চলেছে আপনাদের জন্য। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবে পরবর্তী নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আপনারা জানেন যে গত পরশুদিন প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি নোটিফিকেশন জারি করে, সেখানে তারা 2014 টেট পাস 10 ক্যান্ডিডেটদেরকে সার্টিফিকেট দেবে বলে ঘোষণা করেন। তবে এর জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি নির্দিষ্ট পোর্টাল খোলার কথা ঘোষণা করেন। এই পোর্টাল খোলার প্রধান কারণ হচ্ছে যে 2014 সালে টেট পরীক্ষার বিজ্ঞপ্তির সময় বিভিন্ন প্রশিক্ষণহীন এবং প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করেছিল, তাই তাদের ডেটা জমা করতে এই পদক্ষেপ। জানা গিয়েছে অনেক প্রশিক্ষণহীন প্রার্থী পরীক্ষায় পাশ করেছিল, বর্তমানে তারা ট্রেনিং কমপ্লিট করেছে, আবার কেউ ট্রেনিং কমপ্লিট করেনি। তাই বর্তমানে কে প্রশিক্ষণপ্রাপ্ত রয়েছে এবং কে প্রশিক্ষণহীন রয়েছে সে তথ্য সংগ্রহ করতেই কিন্তু এই ডেডিকেটেড পোর্টালটি খোলা হবে। গতকালকে মানিকবাবু বলেছেন 2014 সালের টেট পরীক্ষার বিজ্ঞপ্তির সময় প্রাথমিক প্রশিক্ষণহীনরাও পরীক্ষায় বসতে পারত, তাই কে প্রশিক্ষিত আর কে নয় সেই তথ্য আমাদের কাছে নেই। সেজন্য আমরা একটি নির্দিষ্ট পোর্টাল তৈরি করব, যেসব প্রার্থী নির্দিষ্ট তথ্য দিয়ে জানাবে যে তারা টেট উত্তীর্ণ পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত, তাদের এনসিটির বিধি মোতাবেক শংসাপত্র দেয়া হবে। অর্থাৎ মানিকবাবুর কথায় স্পষ্ট যে সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত টেট পাস ট্রেন ক্যান্ডিডেট রয়েছেন 2014 সালে তারা টেট পাস সার্টিফিকেট পাবেন। নোটিশ মোতাবেক যে বা যারা এখনও ট্রেনিং কমপ্লিট করতে পারেননি কিন্তু 2014 টেট পাস করেছেন, তারা যদি ভবিষ্যতে ট্রেনিং করেন তাহলে তারা টেট সার্টিফিকেট পেতে পারেন, অথবা তারা যে ফিজ অ্যাপ্লিকেশন ফিজ দিয়েছিলেন সেটাও ফেরতের জন্য আবেদন বাই পোস্টের মাধ্যমে করতে পারেন। এবার বিষয় হচ্ছে কিভাবে এই টেট সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। যে সমস্ত নোটিফিকেশন এবং তথ্য আপডেট সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে যে টেট পাস সার্টিফিকেট আবেদনের জন্য একটি নির্দিষ্ট ডেডিকেটেড পোর্টাল খোলা হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। সেখানে গিয়ে আপনাকে টেট পাস সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন 2014 সালের টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেট। 2014 টেট পাস এবং প্রশিক্ষণহীন যারা আবেদন করবে তাদেরকে আবেদন করতে হবে যে তারা টেট পাস সার্টিফিকেট নিতে চান না, অর্থাৎ নিতে চান না চান না, অর্থাৎ তারা যদি ভবিষ্যতে ট্রেনিং কমপ্লিট করতে চান তাহলে তারা ফি রিফান্ডের জন্য আবেদন করবেন না। আর যদি আপনি ভাবেন যে আপনি আর ট্রেনিং করবেন না তাহলে আপনি ফি রিফান্ডের জন্য আবেদন করতে পারেন, তাহলে আপনি ভবিষ্যতের জন্য টেট পাস সার্টিফিকেট পাবেন না। যতটুকু জানা যাচ্ছে এই সপ্তাহের মধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট ও পোর্টালের মাধ্যমে একটি ডেডিকেটেড পোর্টাল খুলবে যেখানে টেট পাস সার্টিফিকেটের জন্য আরও তথ্য আপডেট সামনে আসবে। সার্টিফিকেটের জন্য কারা আবেদন করতে পারবেন, জানা গেছে এই সার্টিফিকেট জন্য 2014 টেট পাস এবং প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণহীন উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তবে প্রশিক্ষণপ্রাপ্তরা এনসিটি নিয়ম মোতাবেক সরাসরি টেট সার্টিফিকেট পেয়ে যাবেন যদি তাদের দেওয়া সমস্ত ডাটা ঠিক থাকে তাহলে। আর প্রশিক্ষণহীনরা আবেদন করতে পারবেন তবে তারা এখনই টেট পাস সার্টিফিকেট পাবেন না, তারা বর্তমানে আবেদন করলেও যখন ভবিষ্যতে ট্রেনিং কমপ্লিট করবে তখনই তারা এই টেট সার্টিফিকেট পাবেন। তো বন্ধুগণ, এই ছিল ভিডিওর মূল বিষয়। আপনাদের সকলকেই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।